অনেকদিন পরে আবারও আলোচনায় কাঙ্গনা রানাওয়াত, কিন্তু সালমান খানকে ঘিরে। আর যেই কাণ্ডটা ঘটেছে সত্যি সেটা একটু হাস্যকর। সেই সঙ্গে থাকছে খবর আছে তাহলে কি আর কে, শাহরুখ খান নিতে যাচ্ছে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন। অ্যান্ড ফাইনালি থাকছে ওরে বাপরে আম্বানির ছেলের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে মাত্র 10 মিনিট গান গিয়ে কত টাকা নিয়েছে মিকা সিং জানলে সিরিয়াসলি অবাক হবেন। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি কাঙ্গনা রানাওয়াত অ্যান্ড সালমান খানের কাছে। ভাই কাঙ্গনার সঙ্গে তো পুরো বলিউডের পাঙ্গা, ইভেন সালমানের পিছেও সে লেগেছিল। কিন্তু সালমান খান পরবর্তীতে কাঙ্গনার চোখের বিষ থেকে পরিণত হয় পরাণের বন্ধু হয়ে, যখন এই বছর ঈদের পার্টিতে সালমান কাঙ্গনাকে দাওয়াত দেয়। এখন পার্টির দাওয়াত পেয়ে তো কাঙ্গনা সালমানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। সে ইনস্টাগ্রামে স্টোরিতে একের পর এক পোস্ট দিয়ে জানায় এখন থেকে সে আর বলিউডে একা ফিল করবে না, সালমান আছে তার পাশে। অনেক ইন্টারভিউতে এটাও বলেছে সালমান খান তার খুব ক্লোজ ফ্রেন্ড। এখন সবই তো বুঝলাম, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো কাঙ্গনাকে তো তার ক্লোজ ফ্রেন্ডের বার্থডে পার্টির কোথাও দেখা গেল না, আর ব্যাস এটা নিয়েই জল্পনা কল্পনা শুরু। অ্যান্ড বলিউড লাইফের একটা রিপোর্ট থেকে জানা গিয়েছে যে সালমান খান নাকি আসলে কাঙ্গনাকে দাওয়াতই দেয়নি। এটা জানার পর পাবলিকরা এখন নিচ্ছে মজা। কেউ বলছে সালমান বুঝতে পেরেছে এই কাঙ্গনার সঙ্গে মেলামেশা কম করাই ভালো, না হলে ঝামেলা আছে, এই জন্য সে এখন দূরত্ব বজায় রেখেছে। আবার কেউ এটাও বলছে আরে কাঙ্গনা বলিউডের একমাত্র ভালো ফ্রেন্ড তোমার, তাহলে পাল্টে গেল। এনিওয়ে শুধু কাঙ্গনাই নয়, ওই পার্টিতে শাহনাজ গিলকেও দেখা যায়নি। যদিও শাহনাজকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু জানা যায় সে তার ওয়ার্ক কমিটমেন্টের কারণে পার্টিতে আসতে পারেনি। আমার তো মনে হয় লজ্জায় আসেনি। মনে আছে নিশ্চয়ই এইবার ঈদের পার্টিতে শাহনাজ সালমান খানের সঙ্গে কি কাণ্ডটাই না বাঁধিয়েছিল। এবার আসি কেয়ারকের কাছে। পাঠানের বিরুদ্ধে নেগেটিভিটি ছড়ানোর জন্য কেয়ারকে তার বেস্ট ট্রাই তো করেই যাচ্ছে, লাগাতার পাঠান নিয়ে পচানিমূলক মন্তব্য করেই যাচ্ছে, বলেই যাচ্ছে পাঠান বক্স অফিসে ফেইল হবে। তার উপর বেসারাম রাঙে দীপিকার অবস্থা দেখে দীপিকাকে নিয়েও অনেক উল্টা পাল্টা কথা বলেছিল কে আর কে। বাট এখন মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে শাহরুখ খান আর চুপ থাকবে না, কে আর কের এই অতিরিক্ত বাড়াবাড়ির জন্য সে কে আর কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এখন সত্যি লিগাল অ্যাকশন নিলেও নিতে পারে। এর আগেও সালমান খানও মানহানির মামলা করেছিল কে আর কের বিরুদ্ধে, কিন্তু তাও ওই ব্যাটা ঠিক হয়নি। এবারও হবে না, কারণ এই ব্যাটা শাহরুখ খানের মামলা করবে এই খবরটা শুনে পরবর্তীতে টুইটারে পোস্ট করে কি জানা জানেন? সে টুইটারে পোস্ট করে লিখে শাহরুখ খান যদি মনে করে আমার কথা বলার জন্য পাঠান ফেল হবে তাহলে সে ভুল ভাবছে। তার সিনেমা ফ্লপ হবে 3টা কারণে। নাম্বার 1 ভুল নাম, নাম্বার 2 একই স্টোরি এবং সেম অ্যাকশন, নাম্বার 3 পাবলিকরা বয়কট করছে। এবং সে এটাও লিখে শাহরুখ যদি চায় যে আমি তার সিনেমার রিভিউ করবো না তাহলে আমি করবো না। এনিওয়ে এই কেয়ারকাকে সোজা করা আসলে একটু টাফ। ফাইনালি আসি মিকা সিং এর কাছে। এখন এটা তো আমরা এর আগেই জানিয়েছি যে গতকাল ছিল আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির এঙ্গেজমেন্ট পার্টি। সেই পার্টিতে বলিউডের অনেক তারকারই উপস্থিত ছিল এবং বেশ জাঁকজমকভাবে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আর ওই পার্টিতে মিকা সিংকেও দেখা যায় এবং সে অল্প কিছুক্ষণ পারফরমেন্স করেছিল আর কি, গান টান গিয়েছিল। অ্যান্ড রাইট নাও টাইমস নাও এর রিপোর্টস থেকে জানা গিয়েছে যে মিকা সিং ওই পার্টিতে মাত্র 10 মিনিট পারফর্ম করেছে এবং এই 10 মিনিটের জন্য সে নিয়েছে 1.5 কোটি রুপি পারিশ্রমিক। ওরে বাপরে ভাবা যায় মাত্র 10 মিনিটের জন্য 1.5 কোটি! আর পার্টি যখন আম্বানি তখন খরচ করতে অবশ্য সমস্যা নেই,